প্রকৃতির রুক্ষতা কাটিয়ে নবপল্লবে সেজেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এক পশলা বৃষ্টির আদর মাখা স্পর্শে জেগে উঠেছে বৃক্ষরাজি, ছেয়ে গেছে হরেক রকমের ফুলে, চোখে জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য ডানা মেলেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়েও। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়ে দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ, শহীদ মিনার, মুন্নিসরণী, চৌরঙ্গি, বেগম খালেদাজি হলের সামনের সড়ক সহ পুরো ক্যাম্পাস জুড়ে কৃষ্ণচূড়ার লাল আভায় মাখামাখি। নৈসর্গিক এই সৌন্দর্য দেখতে সাবেক শিক্ষার্থীরা তো আছেনই, প্রকৃতিপ্রেমীরাও ভিড় করছেন বিশ্ববিদ্যালয়ে। তপ্ত দুপুর বা মেঘলা দিন, প্রকৃতির রূপ পরিবর্তনের সাথে কৃষ্ণচূড়ার গাছে আগুন খেলার দৃশ্য ধরা দিয়েছে নানা আঙ্গিকে। সাথে আছে জবা, সোনালু, বাগান পিলাস ও কাঠগোলাপের বর্ণিল ছোঁয়া। এই বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি হচ্ছে আমাদেরকে মনোমুগ্ধকর করে, সবচেয়ে বেশি আকর্ষণ করে। ন্যাচারাল বিউটিতে বাংলাদেশের মধ্যে সেরা, এর জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ন্যাচারটাই ভালো লাগে সবচেয়ে বেশি। প্রক্টর জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার আলো যেমন বিচ্ছুরিত হয়ে পড়েছে দূর দূরান্তে, তেমনি এই প্রতিষ্ঠানের প্রাকৃতিক রূপও ঈর্ষণীয়। আমি শুধু সৌন্দর্যের দিক থেকে এক নম্বর থাকলে খুশি হব না, আমি মনে করি যে সব মিলিয়ে যদি আমরা এক নম্বর থাকি সেটা আমাদের জন্য আরও অনেক বেশি গর্বের হবে। এদিকে কৃষ্ণচূড়ার লাল রঙের সাথে সোনালি ফুলের হলুদ পরণ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রকৃতিতে এনে দিয়েছে নবযৌবন। চোখ জোড়ানো এই সৌন্দর্যে পুরো ক্যাম্পাস যেন রূপ নিয়েছে শিল্পীর ক্যানভাসে। যখনই একটা ঋতু চেঞ্জ হয়, এই ঋতু চেঞ্জের ছোঁয়াটা প্রথমে আমাদের ক্যাম্পাস থেকে শুরু হয় মানে বলা চলে। যখন আমরা হলুদ রঙের ফুলগুলো দেখি মনে হয় যেন হলুদ রঙের ঝাড়বাতি চলে আসে গাছের সাথে। কৃষ্ণচূড়া, সোনালু, এগুলো একদম চোখ জোড়ায় যায় আমাদের, আর মনে প্রশান্তি সৃষ্টি হয় ক্যাম্পাসে আসলেই। এমন মোহনীয় রূপে মুগ্ধ বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীরাও জানালেন তাদের ভালো লাগার কথা। আমরা ক্যাম্পাসটাকে সব থেকে বেশি উপভোগ করি এই প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। এখন যেরকম তাপদাহ চলছে সেই সময়ে আমরা এখানে এসে একটু আমাদের বিশ্রাম নেই, আমাদের মনটাও শান্ত হয়ে যায়। প্রাকৃতিক এই সৌন্দর্যের কারণে অনেকেই একে বলে থাকেন গ্রিন ক্যাম্পাস। সজল ইসলাম, চ্যানেল 24।